এক ভিক্ষুক আর এক দম্পতির গল্প। এক যুবক নতুন বিয়ে করল, ভালোই কাটছিল তাদের দিনগুলো। একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করল। স্বামী স্ত্রী যখন খেতে বসল, এমন সময় এক ভিক্ষুক হাজির হলো। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল। স্বামী খুব রাগ হলেন এবং ভিক্ষুককে অযথা অকথ্য ভাষায় গালিমন্থন করে অপমান করে তাড়িয়ে দিলেন। অসহায় ভিক্ষুক চলে গেলেন। কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলো। এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল। স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এবং স্ত্রীর বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়েটির বাবা মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিল। নতুন স্বামীর সাথে তার সংসার শুরু হলো। দ্বিতীয় স্বামীর চেয়ে প্রথম স্বামী অধিক ধনী ছিল। একদিন স্বামী স্ত্রী খেতে বসলেন। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো। স্ত্রী স্বামীকে বলল, ভিক্ষা দিয়ে আসি, কারণ এমন এক মুহূর্ত আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনও বলিতে পারি না। যখন স্ত্রী ভিক্ষা দিতে গেলেন তখন সে অবাক হয়ে গেল, কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। স্ত্রী চোখে পানি ধরে রাখতে পারল না। মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব। তারপর মেয়েটির প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল। তখন তার দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিল। সে বলল, আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য একটি ঘটনা শোনাব, তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে। ওই দিনের অসহায় ভিক্ষুকটি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী। একটি ঘটনায় এই ভিডিওটি সাজানো হয়েছে। এক্ষেত্রে আমরা একটি জিনিস শিক্ষা পেতে পারি, আল্লাহ মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন। সুতরাং আমরা কখনোই কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ ব্যবহার করব না। যদি পারি নিজের সাধ্যমতো সাহায্য করব, কোনোভাবেই তাদের সাথে দমকের সুরে কথা বলবো না।